প্রিয় ভোটার, আপনি এই দেশের মানুষ, আপনি এই দেশের শক্তি, আপনার অধিকার আছে, আপনার স্বাধীনতা আছে। আজ সেই স্বাধীনতা নিয়ে কথা বলার সময় এসেছে। স্বাধীন বাংলাদেশে পরাধীন জীবনের দিন শেষ হবার সুযোগ এসেছে। 30শে ডিসেম্বর গণতান্ত্রিক অধিকার আদায়ের দিন, সম্মিলিত প্রতিবাদ প্রতিরোধের দিন। 10 বছর পর আপনারা ভোট দেবার সুযোগ পেয়েছেন। এই ভোট অন্যায়, অবিচার, অত্যাচারের জবাব। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, সকাল সকাল ভোট দিতে চলে যাবেন। শুধু একা গেলে চলবে না, ঐক্যবদ্ধভাবে সবাইকে সাথে নিয়ে যাবেন। আপনার পরিবারের যে সকল সদস্য ভোটার, তাদেরকে সঙ্গে নেবেন। আপনার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, বন্ধু যারা ভোটার, তাদেরকে সাথে নেবেন। সকলে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে যাবেন এবং যাবার পরে নিশ্চিত করবেন আপনার ভোট প্রদান। প্রিয় ভোটারবৃন্দ, শুধু ভোট দিলেই চলবে না। এবার গত 1 মাসে সারা দেশে কি হয়েছে, গত 10 বছরে সারা দেশে কি হয়েছে আপনি দেখেছেন। সারাদিন ভোট কেন্দ্রকে পাহারা দিতে হবে। ভোট যেমন একটি মূল্যবান আমানত আপনার, ভোট কেন্দ্র হচ্ছে মূল্যবান আমানত। অবশ্যই ভোটের ফলাফল না নিয়ে ভোট কেন্দ্র ত্যাগ করবেন না। একটি দিন কষ্ট করে ভোট কেন্দ্র পাহারা দিন। ইনশাল্লাহ বিএনপি তথা ঐক্যফ্রন্ট আপনাদেরকে 5 বছর পাহারা দেবে।